হাড়হিম করা বকটুইয়ের ঘরগুলোর পোড়া গন্ধ আজও নাকে আসে স্থানীয়দের। দেখতে দেখতে একটা বছর কেটে গেলেও ন্যায় মেলেনি। একুশে মার্চ দিনটিতে শহীদ দিবস পালনের উদ্দেশ্যে নিহতদের বাড়ির সামনে মঞ্চ বেঁধেছিল একাধিক রাজনৈতিক দল। কোনো আড়ম্বর নয়, শহীদ দিবস পালনের শান্তিপূর্ণ মিছিলেই হাঁটে বামফ্রন্ট, আইএসএফ, কংগ্রেস। একদিনে বকটুইয়ের মাটিতে উঠে আসে আর এক চিত্র। অগ্নিকাণ্ডের স্বজনহারা বানিরুল শেখের বাড়িতে প্রবেশ করতে গিয়ে বাধা পান তৃণমূল বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। শাসক দলের নেতাকে দেখে ক্ষিপ্ত হয়ে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়। কি কারণে ঢুকতে দেওয়া হলো না তৃণমূল নেতাকে? বকটুইয়ের আগুন নিভতেই ওই গ্রামে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে চাকরি, মোটা টাকার চেক দিলেও স্বজনহারার জ্বালা মেটাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বদলির নাটক, আর কিছু অর্থ দিয়ে ফিরেও তাকাননি তিনি। সেই রাগেরই কি প্রতিফলন দেখা গেল আশীষ বন্দ্যোপাধ্যায়ের উপর? এদিকে শাসক দলের নাকের ডগা দিয়ে মৌন মিছিল সারল এক দল বিরোধীরা। কাজেই আত্মবিশ্বাস একটু হলেও বেড়েছে নেতৃত্বের। তৃণমূল বিজেপিকে একযোগে বিঁধেছেন মোহাম্মদ সেলিম। বিজেপি তৃণমূল দুটো শহীদ হয়ে গেলে তো হয়ে যায়, রাজ্যের সমস্যা মিটে যায়। বীরভূমের বকটুই গ্রামের একটা অংশে কি তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বামেদের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বেড়েছে? বকটুইয়ের এক বছরের শহীদ দিবস সেই বার্তাই হাওয়ায় ভাসিয়ে দিয়ে গেল না তো? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা নিউজ।